Hello guys, good morning and welcome to my channel Take a look with Kusum and ami Kusumika. To abar ajke ekta notun blog niye chole eshechi ar ekhane prochur gorom kintu gorom holo kaj kormo to kortei hobe ar baire phere dhua dhui sob complete ekhon ami ghorer kaj kormo gulo korbo cholun fatafat kore ghorer kaj kormo gulo shesh kore feli ar ki ki kaj korchi shegulo to protidini diye thaki ajkeo debo ar bishon gorom tai ei nighty ta pora hoyeche তো গরমে এই নাইটিগুলো পরে সত্যি খুবই ভালো লাগে কারণ সব দিক দিয়ে হাওয়া ঢুকবে তো সেই কারণেই এই নাইটিগুলো বেশ ভালো তো চলুন ফটাফট করে দেখেন ঘর দোরের অবস্থা এই দেখেন ঘর দোর সব পড়ে আছে তো সেগুলো সব ফটাফট করে তো ফটাফট করে করব আর সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেই কারণেই আর ব্লগটা শুরু করে দিলাম আজকে সকাল সকাল আর সারা দিন আমি কি করছি সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে দেখতে থাকুন আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন যে কিরকম ধরনের ব্লগ দেখতে চান ঠিক আছে তো চলুন ফটাফট করে কাজকর্ম শুরু করে দেওয়া যাক তো এখন আমি ঘরদোরের কাজ করতে চলে এসেছি তো চলেন ফটাফট করে ঘরদোরের কাজকর্ম করে নি আর এই সমস্ত কাজ দিয়ে তো প্রতিদিনই শুরু হয় আমার দিনটা তো আজকে মানে সামার ক্লিনিং ব্লক আপনাদের সাথে দেখাতে চলেছি কারণ এই গরমে কি করে আমি সমস্ত দিকটা অ্যাডজাস্ট করছি আর সকাল থেকে কি করে বিকেল হয়ে যাচ্ছে কাজ করতে করতে সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব তো চলুন আপনারা দেখতে থাকুন আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন অনেকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না এরকম করবেন না সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন তো আজকে বেডশিটটা একটু চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে নিয়ে সুন্দর করে প্রথমে পেতে দেবো তারপরে ওপর দিয়ে ওই ভালো বেডশিটটা পেতে সুন্দর করে একটু সাজিয়ে দেবো তো গায়ে ঘরটা লুকটাও একটু পাল্টে যাবে আর এসি আসার পরে আমি ঘরটা একটু এমনিও চেঞ্জ করেছি পরে আপনারা যদি হাউস ট্যুর দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে আপনারা হাউস ট্যুর দেখতে চান কিনা তাহলে আমি হাউস ট্যুর অবশ্যই নিয়ে আসব অনেক দিন ধরেই ভাবছি যে হাউস ট্যুর দেব দেব কিন্তু দেওয়া সময় হচ্ছে না বা কিছুতেই করে উঠতে পারছি না তো যাই হোক না কেন আপনাদেরকে এই জন্য জিজ্ঞেস করলাম আপনারা যদি বলেন তো অবশ্যই আমি হাউস ট্যুর একটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখতে থাকুন আর এখন দেখেন ওটা পাতা হয়ে গেছে ভালো করে টান টান করে পেতে নিয়েছি ওটা আর উপর দিয়ে এটা পেতে দেব কারণ রাত্রিরে ওটা এই উপর দিয়ে তুলে দিই তুলে রাত্রিরে ওই বিছনাতে মানে যেটা আর কি সুতির চাদর তাতে শুই সেই কারণে ওপর দিয়ে এটা দেওয়া থাকে আর সকালবেলা যেহেতু বিছানাকে একটু দেখতেও ভালো লাগে আর অন্যরকম লাগে ঘরের লুকটা তার জন্য এটাকে আমি পেতে দিই আর উপর দিয়ে তো জানেনি আমি কুশনগুলোকে দিতে পছন্দ করি তো এভাবেই সাজিয়ে রাখি ঘরদোরগুলো কারণ ওটা আমার একটু ভালো লাগে শখ আর কি তো চলুন ফটাফট করে একটু এবার এই যেটুকুনি আর বাকি আছে করে ফেলি করে তারপরে ঘরদোরের আর যা যা আছে সেগুলো করে ফেলবো তো বালিশগুলোকে প্রথমে উপরে উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে ভালো করে তোমার এটাকে ইয়ে করে ভালো করে গুজবো গুজে নিয়ে তারপরে আমি করব দেখেন ফটাফট করে হয়ে গেল যেগুলো বাদ ছিল সেগুলো মেয়েকে বললাম তো ওই বাবা তুলে দিল তুলে দিয়ে আমি আবার ফটাফট করে বালিশগুলোকে সাজাতে শুরু করলাম কারণ তাড়াতাড়ি কাজ না করলে আবার অন্যদিকে কাজে দেরি হয়ে যায় সেই কারণে আর এই বালিশের ওয়ারগুলোকেও খুলে নিই কারণ এগুলো যতই হোক একটু ফ্যান্সি টাইপের তো বেশিক্ষণ পেতে রাখলে না মানে একটু নষ্ট হয়ে যায় আর কি তাই জন্য রাত্রিবেলা এগুলোকে আমি খুলেই নিই খুলে তারপরে বিছনা বিছনা টানিয়ে মশারি টানাই তো যাই হোক না কেন সকালে আবার এগুলোকে আমি ভালো করে সাজিয়ে টাজিয়ে দিই তো দেখুন কেমন করে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে আমি এগুলোকে প্রেজেন্ট করছি দেখেন চলছে বিছানা গোছানো হয়ে গেল এবার ওইদিকে যাব ওইদিকে কি কি গোছানো হয় দেখি গুছিয়ে টুছিয়ে আর অন্যান্য যা যা কাজ আছে সবই আপনাদের সাথে শেয়ার করব আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন আর ব্লগটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবার সাথে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো মোটামুটি দেখেন এখানকার এরকম করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি হ্যাঁ বেশ সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়েছি আর এই কটা বাড়ি শুধু বাকি আছে এগুলো তোমার লাগিয়ে দেবো তাহলে এই বিস্তার কমপ্লিট হয়ে যাবে এবং ঘরটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তারপরে যাবো হচ্ছে ওই ঘরে তারপরে রান্নাঘরের কাজ আছে তো সকালবেলার কাজ তো থাকেই সেগুলো সব করাকরি মানে করলাম করে
আর এই ঘরের কাজ করব করে আর যা 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 বাকি আছে সেগুলো করবো। তো চলুন দেখতে থাকুন আমার ব্লগটা, আজকের পুরো দিনটি আমি কি করছি সেটাই আপনাদের সাথে আজকে আমি প্রেজেন্ট করবো। তো চলুন ফটাফট করে এগুলো আর গম জায়গায় লাগিয়ে ফেলি, ব্যাস তাহলে হয়ে যাবে মোটামুটি তার কাজ মোটামুটি কমপ্লিট হলো। আর এত গরম না কি বলবো, প্রচুর গরম লাগছে, চুলটাকে যত বাজছি তত নিচের দিকে নেমে যাচ্ছে, এত গরমেও রেহাই নেই। তো চলো ফটাফট করে চুলটা একটু উপরের দিক করে বেঁধে নেব, নিয়ে তারপরে কাজকর্ম করছি। এবার এই দিকগুলো সব গা একটু গোছাগুছিনি করবো, এই দেখো এখানটা একটু গোছাগুছি করবো। সব বই খাতাগুলো একটু গুছিয়ে গুছিয়ে রাখবো। চল আর কি কি কাজ করা যায়। এগুলোকে ছেড়ে দিয়ে জামা কাপড় সব কাচা চলছে, সেগুলোকে সব কাচবো, কেচে অন্যান্য কাজগুলো করবো। তো দেখেন এই ঘরটাও মোটামুটি কাজ আছে সেগুলো করব। তো দেখি একটু বাজারের দিকে যাওয়ার ইচ্ছা আছে কতটা সম্ভব হয়, কারণ যা গরম না, তবে আজকে একটু রোদ্দুরটা একটু কম ছিল সকালবেলা, এখন আবার রোদ্দুর উঠে গেছে, ভালোই রোদ্দুর উঠেছে। তো সেই কারণে না রোদ্দুরের জন্য বাইরে একদম যেতে ইচ্ছে করে না, কারণ স্কিনগুলো পুরো কালো হয়ে যায় সব, মানে আর হাত ফাত সব কালো হয়ে যায়, সেই কারণে একদম যেতে ইচ্ছা করে না। কিন্তু কিছু করার নেই, রোববারে তো রোববারে একটু বাজারঘাট করার থাকে, তো সেই কারণে যেতেই হবে, বেরোতেই হবে। তো এই ঘরটারগুলো মোটামুটি গুছানো হয়ে গেল, এই দেখো এই ঘরগুলো হয়ে গেছে গোছানো, ওই ঘরটাও ক্লিয়ার হয়ে গেছে। এবার রান্নাঘরের দিকে যাব আর ড্রেসিং ঘরটা করব। তো চলুন ফটাফট করে কাজগুলো করে ফেলি। খেতে বসে পড়ছি, মানে সকালের টিফিন আর কি। তো অনেকদিন পর আজকে বাইরে থেকে খাবার এসছে, আর বড়া এখানকার ফেভারিট ডিশ, তো আমার খুব ভালো লাগে, এটা সাউথ ইন্ডিয়ান ডিশ। তো দেখেন কি কি এসেছে, এটা হচ্ছে বড়া, এখানে একটা তরকারি মতো আছে, আর এখানে রয়েছে জিলাপি। তো এই হচ্ছে আজকে আমাদের খাওয়ার। তো আমরা এখন বসে পড়েছি মেঝেতে বসে, এখানে দুজনে মা আর মেয়ে মিলে খেয়ে নেবো ফটাফট করে, আর জিলাপিটা পরে খাবো। তো জিলাপিটা পরে খাবো, আর এখন এটা খেয়ে নেবো, চলুন খেয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো ঘরের কাজ তো মোটামুটি হলো, এবার এই কাউন্টার টপটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটা প্রচুর নোংরা হয়েছে। আর কাউন্টার টপটা পরিষ্কার করে নিয়ে তারপরে অন্য দিকগুলো আবার করব। ফটাফট করে দেখেন কাউন্টার টপটা পরিষ্কার করতে এসেছি, আর এত নোংরা হয়েছে, তো কারণ রুটি করার পর যেন আরও বেশি নোংরা হয় দেখবেন। আর এইদিকেও তোমার সেদিনকে হাজবেন্ড তখনও ঘরে ছিল, তো সেইটাও সেও একটু একটু কাজ করে দিচ্ছে আর কি। তো দুজনে মিলে না কাজ করলে হয় না, অনেক সময় এত কাজের চাপ থাকে যে সমস্ত কাজটা একার পক্ষে করা সম্ভব হয়ে ওঠে। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল, এবার গ্যাস ট্যাসগুলো মুছে ফেললাম, আর সবাই মিলে খেয়েও নিলাম। তো আজকে সকালের ব্রেকফাস্টটা একটু বাইরে থেকেই হলো, তো চলুন জায়গাটা একটু মুছে নেব, জায়গাটা একটু মুছে নেব, কারণ জায়গাটায় না সব পড়েছে, তো জায়গাটা একটু মুছে নেব। ব্যাস জায়গাটাকে গুলো মোছামুছি হয়ে গেল, এবার ঘরগুলো ঝাড়ু মারবো আর ঘর মুছবো।
ব্যাস এইটুকু কাজ আর পড়ে আছে, তো চলুন ফটাফট করে ফেলবো। আর সমস্ত জায়গা টায়গা মোছামুছি সেগুলো তো আমি করেই থাকি জানেনি, তো সেগুলোও করব। আর এই সমস্ত কাজ করার পরে একটু, আর এখন গরমটা পড়ছে না, গরমে আর কাজ বেশি করতে ইচ্ছেও করে না, তো কিছু করার নেই, যাই হোক করতে তো হবেই, তো চলুন ফটাফট করে করি। আর কালকে দেখেন ভুরুংটা প্লাক করে এসেছি, ভুরুটা প্লাক করেছি, তো নাহলে এত বাজে দেখতে লাগে ভুরুটা না প্লাক করলে, সেই কারণে ভুরুটা প্লাক করে এসেছি। আর এই এখন বসে আছে, একটু গরম লাগছে বলে, এত গরম লাগছে কাজ বাজ করবেন কি, মানে সকালের দিকে অতটা মেঘ ছিল কিন্তু এখন আবার সেরকম রোদ্দুর উঠে গেছে। এবার ঘর টরগুলো ভালো করে ঝাড় দেবো, টেবিল টেবিলগুলো মুছবো, মুছে ঘর টরগুলো মুছবো, ব্যাস এইটুকুনি কাজ আছে। আর এদিকে আজকে তো রবিবার, দেখি মাংস তো হবেই, মাংস হবে, ভাত হবে, তো সেই সমস্ত কাজফাজগুলোও করবো, তো চলুন ফটাফট করে ফেলি, দেখি আর কি কি বাকি আছে কাজ, সেগুলো চটজলদি করে ফেলি। বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে আজকে রোববার দিন, আপনাদের তো বলেলামই একটু বাইরে গেছিলাম, এবং এই এসে টেসে স্নান দান করলাম, তো স্নান দান করে আপনাদের সাথে আবার ব্লগ করছি। তো স্নান করার পর আমি এই চুলটুলগুলোকে একটু কম করব, করে কী কী স্কিন কেয়ার রুটিন করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আবার পরে দেখা হবে, দেখতে থাকুন আমার ভিডিও, টাটা, বাই বাই, লাভ ইউ অল।